नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष के स्वागत बंधुरा आज के एक फटका व्यवसार कथा बोलो अर्थात ये व्यवसाटी क्षेत्र आपनी दो थेके तीन मास मैक्सिमाम चार मास परिश्रम करबेन एवं ये चार मास परिश्रम करे आपनी चार लक्ष टाका अनायासे इनकाम करते पारबेन। এই ব্যবসার ক্ষেত্রে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই এবং এখানে আপনি ইনকাম 100% করবেন। আমি এই ব্যবসাটি গত বছর করেছি এবং আমি এখান থেকে ইনকাম করেছি, তাই এবছরও আমি আবার শুরু করেছি। আপনারা চাইলেও এই ব্যবসাটি শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এই ব্যবসাটি আপনার শুধুমাত্র ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন, অন্যান্য দেশ থেকে এই ব্যবসাটি করতে পারবেন না। এটা ভারত সরকারের অধীনে একটি কাজ এবং এই ভারত সরকারের অধীনে এই কাজটি করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তাই বাইরে থেকে অর্থাৎ আমাদের ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশ থেকে যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে এই ভিডিওটি দেখে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। শুধুমাত্র ভারতের লোকজনই এই ব্যবসা করে ইনকাম জেনারেট করতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নেই আজকে ছোট্ট একটি ফাটকা ব্যবসার আইডিয়া। বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের এলাকাতে প্রচুর সিএসসি সেন্টার রয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে। এই কমন সার্ভিস সেন্টারগুলো বিভিন্ন রকমের পরিষেবা দিয়ে থাকে, যেরকম প্যান কার্ড তৈরি, আধার কার্ড আপডেট অথবা রেলের টিকিট বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং, ইন্স্যুরেন্স, বিভিন্ন রকমের দুই চাকা চার চাকা গাড়ির ইন্স্যুরেন্স বা ইলেকট্রিক বিল অথবা মোবাইল রিচার্জ বা অনলাইন অ্যাডমিশন বা স্পোকেন ইংলিশ, এরকম বিভিন্ন রকমের তারা কিন্তু পরিষেবা দিয়ে থাকে। তো এই পরিষেবাগুলো তারা কিন্তু সিএসসি আইডির মাধ্যমে দিয়ে থাকে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তারা কিন্তু দিয়ে থাকে। তো এই কমন সার্ভিস সেন্টারের অধীনে আরেকটি কাজ রয়েছে যার নাম পিএমজি দিশা, অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান। এই পিএমজি দিশা কোর্সের ক্ষেত্রে, অর্থাৎ এটি একটি এডুকেশনাল কোর্স, এই কোর্সটি আপনারা যদি করাতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। বন্ধুরা এই পিএমজি দিশা অ্যাকচুয়ালি কী বা এটা সাহায্যে আপনি কীভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। পিএমজি দিশা অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান, এটা ভারত সরকারের একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টে তাদের উদ্দেশ্য প্রত্যেকটি পরিবারের একজন করে মেম্বার যেন ডিজিটালি সাক্ষরতা অভিযানে অংশগ্রহণ করে। এবং আপনি যদি এই পিএমজি দিশা অর্থাৎ ডিজিটাল সাক্ষরতা অভিযানে অংশগ্রহণ করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে 14 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি যে কোনো লোকজনদেরকে বা যে কোনো ছাত্রছাত্রীদের আপনি এনরোলমেন্ট করাতে পারবেন এবং এখানে এনরোলমেন্ট করানোর পর এখানে কোর্স করিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা আপনার কাছে যদি সিএসসি আইডি থাকে তাহলে আপনি আপনার সিএসসি আইডি দিয়েই আপনি এই পিএমজি দিশা কোর্স করাতে পারবেন। যদি আপনার কাছে সিএসসি আইডি না থাকে তাহলে আপনার এলাকাতে যে সমস্ত বন্ধুদের সিএসসি আইডি রয়েছে সেই সিএসসি আইডিকে কাজে লাগিয়ে বা তাদের সাথে পার্টনারশিপে বা তাদের সিএসসি আইডির সাথে টাই আপ করে আপনি এই কোর্স কমপ্লিট করাতে পারবেন। প্রত্যেকটি সিএসসি আইডির আন্ডারে, অর্থাৎ যাদের সিএসসি আইডি রয়েছে এবং যাদের পিএমজি দিশা অ্যাক্টিভেট রয়েছে, তারা 1350 জন স্টুডেন্টকে একটি সিএসসি সেন্টারের আন্ডারে করাতে পারবে, কোর্স করাতে পারবে। তো এখানে শুধুমাত্র আপনাকে 4 থেকে 5টি কম্পিউটার কিনতে হবে। আপনি যদি 4 থেকে 5টি কম্পিউটার ম্যানেজ করতে পারেন তাহলে আপনার আর এক্সট্রা করে কোনো খরচা করার দরকার নেই। আর যদি আপনার কাছে কম্পিউটার না থাকে তাহলে আপনি 7 থেকে 8 হাজার টাকা দরে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে আপনি এই কোর্স চালাতে পারেন। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযানে একটি স্কিম রয়েছে যেখানে 14 থেকে 60 বছর পর্যন্ত যে কোনো বয়সের লোককে বা স্টুডেন্টকে বা ছাত্রছাত্রীদেরকে আপনি এই কোর্সে এনরোলমেন্ট করিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং এখানে আপনাকে 20 থেকে 30 দিনের একটি ফ্রি কোর্স করিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। শুধুমাত্র এখানে কম্পিউটারের বেসিক কোর্স অর্থাৎ পেইড, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এরকম ধরনের বেসিক কোর্স আপনাকে 20 থেকে 25 দিন ছাত্রছাত্রীদের শেখাতে হবে। এবং এই কোর্স এর সাথে সাথে অনলাইনের ট্রানজ্যাকশান বা অনলাইন ইউপিআই কী জিনিস এই সম্পর্কেও আপনাকে বেসিক একটি ধারণা এই কোর্সের মাধ্যমে
এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এখানে 14 বছর থেকে 60 বছর অবধি বয়সের যে কোনো ছাত্রছাত্রী বা যে কোনো ব্যক্তিকে আপনি এই কোর্সে এনরোলমেন্ট করাতে পারবেন, এবং এই এনরোলমেন্ট করিয়ে প্রত্যেক স্টুডেন্ট পিছু আপনি 300 টাকা করে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার এক একটি সিএসসি সেন্টারের আইডিতে যদি 1350 জন করে স্টুডেন্ট হয়, তাহলে 1350 × 300, তাহলে আপনার প্রায় 4,05,000 টাকা আপনার কিন্তু ইনকাম হবে। তো এই 1350 জন স্টুডেন্টকে আপনি তো 7 দিন 10 দিনে কমপ্লিট করাতে পারবেন না, তাই আপনাকে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে টার্গেট নিয়ে আপনি এই কোর্স কমপ্লিট করাতে পারেন। এবং এই 3 থেকে 4 মাসের মধ্যে আপনি কোর্স কমপ্লিট করানোর পরে স্টুডেন্টদেরকে, অর্থাৎ সেই কোর্সের যে যারা যারা এনরোলমেন্ট করেছে তাদেরকে পরীক্ষায় বসাতে হবে, এবং পরীক্ষা দেওয়ানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে অথবা যাদের সিএসসি আইডি রয়েছে সেই সিএসসি আইডির অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু চলে আসবে। আপনি যদি এই মাসে কাজ শুরু করেন এবং এই মাসে আপনি যদি 10 জন স্টুডেন্টকে এনরোলমেন্ট করান, তাহলে 10 × 300 অর্থাৎ 3,000 টাকা আপনি কিন্তু নেক্সট মান্থে আপনি পেয়ে যাবেন। এরকম আপনি যত বেশি পরিমাণে স্টুডেন্টকে এনরোলমেন্ট করাতে পারবেন এবং তাদেরকে বিনামূল্যে একটি কোর্স শেখাতে পারবেন, কোর্স শেখানোর পর আপনি যদি তাদেরকে এক্সাম নেওয়ান এবং এক্সাম দেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিন্তু এই সিএসসি সেন্টার থ্রু আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, 3 থেকে 4 মাস আপনারা যদি ঠিকঠাক পরিশ্রম করতে পারেন, তাহলে আশা করি আপনি 1350 স্টুডেন্ট বা 1350 জন স্টুডেন্টকে আপনি অনায়াসে এই কোর্সের আওতায় আনতে পারবেন এবং এখানে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। এবং এই ইনকামের টাকা দিয়ে আপনি পার্সোনাল কোনো কাজে ব্যবহার করতে পারেন, বা এই ইনকামের টাকা দিয়ে আপনি অন্য কোনো ব্যবসাতে ইনভেস্ট করে আপনার ব্যবসাকে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং এই ব্যবসাটি যে কেউ করতে পারে, যে কোনো লোক এই ব্যবসাটি শুরু করে ইনকাম করতে পারবেন, তাই আপনারা চাইলে এই ফাটকা ব্যবসাটি শুরু করে দেখতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে ব্যবসার ছোট্ট একটি আইডিয়া। যদি আইডিয়াটি আপনাদের পছন্দ হয়, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।